হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে পাটি সাপটা পিঠা তৈরি করতে হয়। তার আগে যারা আমার চ্যানেলটি কোনো সাবস্ক্রাইব করেন নাই, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে কোনো ভিডিও আমি চাইলে আপনারা খুব সহজে পেয়ে যান। চলুন আর দেরি না করে দেখা যাক আমার পাটি সাপটা পিঠার জন্য কি কি লাগে। আমি এখানে 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি, দেখুন। আর নিয়ে নিয়েছি 2টো ডিম। আমি ডিমগুলোকে পেটিয়ে ময়দার মিশ্রণের সাথে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর এগুলো ভালো করে মিশিয়ে নেব আর দিয়ে দেব অল্প পরিমাণ চিনি, দেখুন। চিনিটা দেওয়ার পর দিয়ে দেব হালকা পরিমাণ লবণ আর দিয়ে দেব আর দিয়ে দেব অল্প পরিমাণ লিকুইড দুধ। দুধটা দেওয়ার পর আমি সব মিশ্রণ একসাথে ভালো করে মিশিয়ে নেব। আমার ব্যাটারটা বেশি হালকাও হবে না, আবার বেশি ঘনও হবে না, মিডিয়াম সাইজ। আমি ভালোভাবে মেখে নিচ্ছি, দেখুন বন্ধুরা আমার ব্যাটারটা কীরকম হয়েছে। আমি এটা হাত দিয়ে মিশিয়েছি, কারণ অনেক সময় চামচ দিয়ে অথবা হাত দিয়ে করলে দেখা যায় যে এখানে জড়া জড়া ভাব থেকে যায়, তাই আমি হাত দিয়ে এই মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন আমার মিশ্রণটা ভালোভাবে মেশানো হয়ে গেছে। আমি এখানে চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি আর একটা বাটিতে নিয়েছি অল্প পরিমাণ তেল আর এখানে নিয়েছি নারকেল কুড়িয়ে। আমি এবার চুলাটা অন করে দেব। অন করে দেওয়ার পর আমি আধা চামচ তেল দিয়ে দেব। তেলটা দিয়ে এভাবে একটু করে নেড়ে দেব। নেড়ে দেওয়ার পর আমি এখানে যে ব্যাটারটা নিয়েছি ওটা থেকে 1 চামচ ব্যাটার দিয়ে দেব। অল্প অল্প করে দেব। দেওয়ার পর হাত দিয়ে এভাবে নেড়ে দেব। নেড়ে দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব 25 সেকেন্ড অপেক্ষা করব আমি। আমার 25 সেকেন্ড হয়ে গেছে, এখন আমি ঢাকনাটা তুলে নেব। দেখুন আমার পিঠার নিচের অংশটা হয়ে গেছে। আমি এভাবে চামচ দিয়ে উল্টে দেব। আবারও এভাবে উল্টে দেব। উল্টে দেওয়ার পর গ্যাসটা অফ করে দিব। আমার পিঠাটা এখন একটা প্লেটে নিয়ে নিয়েছি। নেওয়ার পর
দেখুন আমার পিঠাটা এখানে হালকা নারকেল কুড়িয়ে নুন দিয়ে দেব। দেওয়ার পর ঠিক এভাবে আমি পিঠার পাশ দিয়ে বটে দেব। আমি বাকিগুলোও ঠিক একইভাবেই করে নেব। আমি আপনাদেরকে আরেকটা করিয়ে দেখাচ্ছি। আমি যেহেতু প্রথমে তেল দিয়ে দিয়েছিলাম তাই আমার এখন আর তেল লাগবে না। আমি এটা পাওয়ার পরই আবারও তেল দেব। এভাবে ব্যাটারটা দেওয়ার পর খুব হালকাভাবে নেড়ে দিতে হবে। নেড়ে দেওয়ার পর 15 থেকে 20 সেকেন্ড পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। আমার 15 সেকেন্ড হওয়ার পর আমি ঢাকনাটা উল্টে নেব। আমার পিঠার নিচের পাশেরটা হয়ে গেছে, যাওয়ার পর আমি আবারও উল্টে নেব। দেখুন বন্ধুরা আমার কালারটা কি সুন্দর হয়েছে। উল্টে দেওয়ার পর গ্যাসটা আবার অফ করে আমি একটা প্লেটে নিয়ে নেব। নেওয়ার পর ঠিক একইভাবে আমি আবার এখানে নারকেল কুচি দিয়ে দেব। দেওয়ার পর ঠিক এইভাবে খুব হালকা করে আমি পিঠাটাকে পাশ দিয়ে বটে দেব। খুব হালকা পরিমাণ আবারও তেল দিয়ে দেব। খুব অল্প পরিমাণ দেব। দেওয়ার পর ভালো করে নেড়ে দেব। নেড়ে দেওয়ার পর আমি আবারও পিঠার মিশ্রণটা দিয়ে দেব। দেওয়ার পর এভাবে একটু করে নেড়ে ছেড়ে দেব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব 15 থেকে 20 সেকেন্ড। আমি এভাবে করে সব পিঠাগুলো তৈরি করে নেব। অনেক সময় দেখা যায় বাড়িতে হঠাৎ করে মেহমান এসে গেছে, তখনই আপনারা চাইলে এই নাস্তাটা খুব অল্প পকোড়ন দিয়ে বানিয়ে নিতে পারেন। অসাধারণ নাস্তাটা একবার খেলেই বারবার খেতে মন চাইবে। আমি সবগুলো এরকমভাবে করে নেব। আমি আবারও দিয়ে দিচ্ছি। আমি এটা আর একটু অন্যরকম করে দেখাবো আপনাদেরকে। পাঁচ থেকে 10 সেকেন্ড পর্যন্ত এটা হতে থাকুক। মোদা পিঠাটাকে উল্টে দেব। উল্টে দেওয়ার পর গ্যাসটাকে অফ করে দেব। অফ করে পিঠাটা খুব হালকাভাবে নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর আবারও নারকেল দিয়ে দেব। এইভাবে দেওয়ার পর নারকেলটা এভাবে সামনে এনে পিঠাটাকে
এইভাবে বটে দেব। দেখুন বন্ধুরা আমার এই পিঠাটা কেমন হয়েছে, আপনারা চাইলে এরকমও করতে পারেন। আবার আমি প্রথমে যেভাবে দেখেছিলাম ঠিক সেভাবেও করতে পারেন। দেখুন বন্ধুরা আমার পাটনি সাপটা পিঠা প্রায় হয়ে গেছে। আমি আপনাদেরকে দুই রকম করিয়ে দেখেছি, আপনারা চাইলে এরকম করতে পারেন আবার এরকমও করতে পারেন। তো আমার আজকের ভিডিও হয়ে পর্যন্ত, আপনারা সবাই ভালো থাকবেন আর বাসায় অবশ্যই আমার এই রেসিপিটা প্র্যাকটিস করবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।